হরে কৃষ্ণ। আজ আমি দেখাবো এই দিদিমা ভগবান শ্রীকৃষ্ণকে কতটা ভালোবাসেন। এই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তো ওনার বয়স 95+ হয়ে গিয়েছে, তো এখনও পর্যন্ত কতটা ভগবানকে ভালোবাসেন, তো ভগবানের আশীর্বাদে এখনও কত শক্ত আছে দেখুন। তো এনার পরিচয়, ইনি হচ্ছেন নামামৃত নিমাই দাস প্রভুর দিদিমা। দিদিমা যখন সারা জীবন ভগবানকে ভালোবেসে এসেছেন, তার নাতি কি আর ভগবানকে ভালো না বেসে থাকতে পারে? তো আমাদের সৌভাগ্য এইটাই, আমাদের বংশে একজন শুদ্ধ ভক্ত হলো। তো আমি ছোটবেলা থেকে দেখে আসছি উনি ভগবানকে খুব ভালোবাসেন এবং তিলক ধারণ করেন। আমরা যখন ছোটবেলায় মামার বাড়িতে যেতাম, তখন উনি ভগবান শ্রীকৃষ্ণের কথা, মহাভারতের কথা, সমস্ত গল্প আমাদের শোনাতেন, যা শুনে খুবই ভালো লাগত। দেখুন, ভগবান ভক্তি করা এবং নিরামিষ খাওয়া যা জীবনে কতটা প্রয়োজন, এনার এত বয়স হয়ে যাওয়ার পরেও এখনও কতটা শক্ত আছে। তো দিদিমার নাম মহামায়া মণ্ডল। এনার ছোট ভাই হাবড়ার গৌড়ীয় মঠের মহারাজ। দেখুন কতটা ভক্তি ভরে হরে কৃষ্ণ বলে ভগবানকে ডাকছেন, ভাবতেও অবাক লাগে। ইনি হচ্ছেন একজন পরাধীন ভারতের মানুষ, যা আজও আমাদের মধ্যে উনি আছেন। ভগবানের কাছে কামনা করি উনি যেন সেঞ্চুরি ওভারটেক করেন। তো দিদিমাকে দেখে এই জিনিসটা স্পষ্ট হলাম, জীবনে যত কষ্টই হোক না কেন, ভগবানকে ভোলা যাবে না, কারণ তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাকে ছেড়ে আমরা একটি মুহূর্ত বাঁচতে পারবো না, অতএব তাকে ভোলা অসম্ভব। তো দিদিমার আশীর্বাদ আমাদের মাথার উপর রইল, আমরা আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে ভক্তি করতে পারি। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রাধা মাধবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।